এই ভিডিওটা একটা সেকেন্ডও মিস না করে স্টেপ বাই স্টেপ দেখুন। আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং পেয়ে যাবেন আপনারা সার্টিফিকেট। এখনো পর্যন্ত ডাউনলোড করতে কোনো রকম পয়সা লাগছে না, সময় লাগছে না আপনাদের, খুব তাড়াতাড়ি 1 মিনিটে ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি সুযোগ দিচ্ছে এবং সবাইকে দিচ্ছে। ছোট হন, বড় হন, ছেলে হন, মেয়ে হন বা গরিব হন, ধনী হন, এখানে কোনো ব্যাপার নেই। এই সুবিধাটা সবার জন্য এবং এটা আপনাকে করতেই হবে। এখনো পর্যন্ত কোটি কোটি লোক করে ফেলেছে, এখনো পর্যন্ত ফ্রি ডাউনলোড করার সুযোগ কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে। কতক্ষণ এই সুযোগ থাকবে জানি না, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা খুলে ফেলেছেন তাহলে কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোডটা করে নেবেন। মানে 2 দিন 3 দিন 4 দিন পরে হয়তো বা এটা এইভাবে আর ফ্রি অ্যাভেলেবেল থাকবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দেখতে পাচ্ছেন তো, সিভিসি সার্টিফিকেট আপনারা কিন্তু পাবেন, যেটা আপনাদের কাজে লাগবে। তো কী করতে হবে, আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে এসে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস। আপনারা যেটা করবেন এটাকে ডেস্কটপ মোডে অন করবেন। ডেস্কটপ মোডে যদি অন করেন তাহলে কম্পিউটারের মতো দেখতে লাগবে, আপনাদের কাজ করতে আরও বেশি সুবিধা হবে। দেখুন ডেস্কটপ মোডে অন করে নিয়েছি। এবার এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো 3টে স্টেপে এই কাজটা আমাদেরকে করতে হবে। এবং সংস্থা হিসেবে কিন্তু এতগুলো এখনও সংস্থায় এই সার্টিফিকেট ডাউনলোড করেছে এবং নাগরিক হিসেবে বুঝতে পারছেন করর পৌঁছে গিয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি অ্যাজ এ সিটিজেন হিসেবে করতে পারেন, তবে অর্গানাইজেশন হিসেবে করলেও ভালো হয়। তবে অর্গানাইজেশন আপনার যদি না থাকে সিটিজেন হিসেবে করুন। আমি আপনাদেরকে লাইভ একটা করিয়ে দেখাচ্ছি, আমাদের একজন প্রতিবেশী। তো অ্যাজ এ সিটিজেনে আমি ফার্স্টে ক্লিক করবো। অ্যাজ এ সিটিজেনে যখন আপনি ক্লিক করবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে, এখানে একটা ফর্ম ফিল আপ করতে বলবে। ঠিক এই ইন্টারফেসটা এরকম থাকবে দেখুন। এবার এইখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। শ্রী শ্রীমতী এখানে আপনাদের কী আছে, আমি শ্রীমতী চুজ করলাম। এখানে নাম দেব, একটা নাম বসাচ্ছি, আমাদের একজন প্রতিবেশী তার এটা হবে। আপনারা দেখতে থাকুন, যেটা আপনি করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছেন আপনি, ভালো করে ফলো করবেন। নেক্সট আছে লিঙ্গ, আপনাকে চুজ করতে হবে, আমি এখানে ফিমেল করলাম। তারপরে এখানে আপনি প্যান কার্ড নাম্বারটা বসাতে হবে আপনাকে এই জায়গায়, অথবা আপনি চাইলে এটাকে ড্রপ ডাউন লিস্ট থেকে দেখতে পারেন। পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, আদার্স আছে। আপনার যদি প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার আইডি না থাকে তাহলে আদার্সে চুজ করবেন। আদার্সে চুজ করে কী কার্ড দিচ্ছেন, আপনার বার্থ সার্টিফিকেট বা কলেজের আই কার্ড বা যা হোক কিছু দিতে পারেন, সেটা এখানে লিখবেন এবং সেটার নাম্বারটা এখানে লিখবেন। তো আমাদের প্যান কার্ডও আছে, ভোটার কার্ডও আছে, সেই হিসেবে আমরা এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। তারপরে আপনাকে চুজ করতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ চুজ করার জন্য আপনি এখানে ডেট অফ বার্থটা লিখতে পারেন, অথবা আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে চুজ করতে পারেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থের ইয়ারটা চুজ করে দেবেন, একইভাবে কিন্তু করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি না মেলে প্যান কার্ডের তারিখের সঙ্গে, বা আপনি যে আই কার্ড শো করছেন তার তারিখের সঙ্গে না মিললে কিন্তু হবে না। সুতরাং কেয়ারফুলি আপনাকে করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। এবং আমরা ডেট অফ বার্থ চুজ করে দেওয়ার পরে পিনকোড চাইছে, আপনার এলাকার এরিয়ার পিনকোডটা আপনি বসাবেন। নেক্সট স্টেপে আপনাকে আপনার রাজ্যটা চুজ করতে হবে, দেন জেলা চুজ করতে হবে। তারপরে আপনি একটা ইমেল আইডি বসাতে পারেন যদি থাকে বা না থাকে। তারপরে একটা মোবাইল নাম্বার বসাতে হবে এবং এই লালগুলো কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার বসাতেই হবে, তারপরে আপনি পরের স্টেপে যাবেন। তো স্টেট আমরা চুজ করে দেবো, ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। দেন আমরা ডিস্ট্রিক্ট চুজ করলাম। দেন আমাদের এখানে একটা ইমেল আইডি বসাতে হবে, ইমেল আইডিটা বসাতেও পারেন নাও পারেন, বসিয়ে দিলে সব থেকে ভালো হয়। তার সঙ্গে সঙ্গে একটা মোবাইল নাম্বার বসাতে হবে। তারপরে প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশনে আমরা ক্লিক করব, যেখানে আমরা ভাষা চুজ করতে পারব। দেন আমরা ক্লিক করব ল্যাঙ্গুয়েজ সিলেকশন। ল্যাঙ্গুয়েজ সিলেকশনের মধ্যে এখানে আপনারা বাংলা, ইংরাজি, হিন্দি সব রকম ল্যাঙ্গুয়েজ পাবেন, তো যেটা পছন্দ হবে সেটা করবেন। আমরা এখান থেকে বাংলাটা করতে পারি, অথবা এখান থেকে আমি ইংলিশটা চুজ করব, ইংলিশটা আমার বেটার লাগে। দেন আপনাকে তারপরে রিপ্লেস এখানে আপনাকে ক্লিক করতে হবে। রিপ্লেসে যখন ক্লিক করবেন আপনাকে পরবর্তী ইন্টারফেস শো করবে, দেখুন সেটা থাকছে এরকম। তার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠাবে এবং এখানে সমস্ত প্লেসটা লেখা থাকবে। এই প্লেসটাকে আপনাকে একবার পড়ে নিতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে, পরের স্টেপে যেতে হবে। পেজটা আস্তে 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 লিখে দেবে, তারা সমস্ত প্লেসটা আপনি পড়ে নেবেন। দেন আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠাবে সেটাকে কিন্তু তারপরে আপনাকে সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ক্লিক করুন আই প্লেজ, এই অংশে ক্লিক করুন। আই প্লেজে যখনই আপনি ক্লিক করলেন দেন আপনার সামনে এই অপশানগুলো আসবে। হোয়ার ডিড ইউ নো অ্যাবাউট দিস ইন্টিগ্রিটি প্লেস, আপনি কোথা থেকে জানতে পারলেন এই বিষয়টি। আপনি যদি আমার কাছ থেকে প্রথম শুনে থাকেন তাহলে আপনি
সোশ্যাল মিডিয়া চুজ করতে পারে, কারণ আমি সোশ্যাল মিডিয়া ইউটিউবে আপনাকে দেখাচ্ছি, অথবা আপনি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে পেয়েছেন সেটাও করতে পারেন। তো গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আমি জেনেছি, সেখানে আমি ক্লিক করলাম এবং ওয়েবসাইটের ইউআরএলটা চাইছে, আমি এখানে লিখব mygov.in, যেটা হচ্ছে নরেন্দ্র মোদী বা পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের অফিসিয়াল সাইট, mygov.in আমি এখানে দিলাম। নেক্সট আমাকে এখানে সাবমিট অংশে ক্লিক করতে হবে এবং আপনি একইভাবে সাবমিট অংশে ক্লিক করবেন। যখনই সাবমিট অংশে ক্লিক করবেন মোবাইলের ওটিপিটা কিন্তু চলে আসবে, ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন, 5353525 আমি এখানে বসাচ্ছি। একইভাবে আমি আপনাদের সামনে কিন্তু লাইভ করছি যাতে আপনারা সবাই করতে পারেন। এবার সাবমিটে ক্লিক করুন, যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন আপনাকে কিন্তু পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং সার্টিফিকেটটা আপনাকে দেখাবে। পাসওয়ার্ড সেভ করতে বলছে, চাইলে আপনি করতে পারেন, না চাইলে না করতে পারেন, আমি করলাম না। দেখুন একটা সংখ্যা কিন্তু বেড়ে গেল, অ্যাজ এ নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা এখানে এন্টার করলাম এবং আমাদের সার্টিফিকেট কিন্তু রেডি। খুব সুন্দর একটা সার্টিফিকেট সরকার দিচ্ছে এবং এটাকে চাইলে আমরা এখনও পর্যন্ত যে অপশানগুলো পাচ্ছি অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্টিফিকেটটা নিতে পারি, অথবা সার্টিফিকেটটাকে আমরা ইমেলে পাঠাতে পারি, ডাউনলোড করতে পারি এবং প্লেসটাকেও ডাউনলোড করতে পারি। তো আপনাকে এটা করে নিতে হবে। এখানে কিন্তু সার্টিফিকেটে বারকোড থাকবে যেখানে আপনার সমস্ত ডিটেলস থাকবে, তার সঙ্গে সঙ্গে অনিন্দ্য মজুমদার সেক্রেটারির এখানে পুরো অফিসিয়াল সিগনেচার থাকছে, তার সঙ্গে সঙ্গে ফুল ইনফরমেশান থাকছে এই সার্টিফিকেটে। তো এই সার্টিফিকেটটাকে আপনি ডাউনলোড করতে চাইলে ডাউনলোডে ক্লিক করুন, আমি ডাউনলোডে ক্লিক করলাম এবং পরবর্তী অপশানে আমাকে ডাউনলোড করতে বলছে এবং সার্টিফিকেট অলরেডি আমরা ডাউনলোড করে ফেললাম, ওপেন করে একবার দেখে নেব। তো দেখুন পুরো একদম ভারত সরকারের উপরে অশোক স্তম্ভ দিয়ে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ডান দিকে লোগো দিয়ে একদমভাবে 100% কমিটমেন্টের সার্টিফিকেট কিন্তু দিচ্ছে। এবং এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন, যেখানে পুরো ঠিকানাটাও পেয়ে যাবেন এবং এই বারকোডের মধ্যে থাকবে আপনার সমস্ত প্রকারের তথ্য। আশা করছি বন্ধুরা ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি এবং ভিডিওটি আপনাদের কাছে খুব উপযোগী ছিল। ভিডিওটিকে শেয়ার করে সকলকে এই সুযোগটি গ্রহণ করার সাহায্য করুন এবং লাইক করুন, শেয়ার করুন। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।